ঢাকা রেসিডেন্সিয়াল স্কুলের ছাত্র নাইমুল আবরারের মৃত্যুর ঘটনায় প্রথম আলোর আনিসুল হক সহ পাঁচ আসামির মালামাল ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত। ছেলের মৃত্যুর সুষ্ঠু বিচার দাবি করেছেন নাইমুল আবরারের পিতা মুজিবুর রহমান। আপনারা সবাই অবগত আছেন, নভেম্বর একটা অর্ধশিত হয়েছে, সেখানে আমার ছেলে মারা গেছে, অবহেলাজনিত কারণে মারা গেছে। যদি এই সুষ্ঠু বিচার হয় আমি মনে করবো রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজে উপকৃত হবে, ভবিষ্যতে এই ধরনের ঘটনা হবে না। আমার মতো আর কোনো বাবাকে এইভাবে তার ব্যথায় ব্যথিত হতে হবে না, এইটুকু চাই, এটাই আপনারা সাহায্য করবেন। আনিসুল হক কবির বকুল সহ যে বাকি যে পাঁচজন জামিন নেন নাই তাদের গ্রেপ্তারি পরোয়ানাটা তামিল করবার জন্য আছে। সে আলোকে বিজ্ঞ আদালত বলেছেন যেহেতু এটা গ্রেপ্তারি পরোয়ানা তামিল করবার জন্য আছে, এখন পরবর্তী আইনগত স্টেপ যেটা প্রথমে আসবে হচ্ছে মালামাল ক্রোকের আদেশ হবে, তারপরে হচ্ছে পত্রিকায় বিজ্ঞপ্তির আদেশ হবে। আজকে সেই আলোকে বিজ্ঞ আদালত 20/9/2020 তারিখের মধ্যে এই আনিসুল হক কবির বকুল সুভাষিক প্রামাণিক মহিতুল আলম পাবেল এবং শাহপরাণ তুষারদের এদের মালামাল ক্রোক করার জন্য আদেশ দিয়েছে।